আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রজব মাস রমজান মাসে পূর্বে তৃতীয় যে মাস সেটা হচ্ছে রজব মাস। এই রজব মাসে আমরা একটি দোয়া প্রায়শই বলি, সেটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান, এরকম একটি দোয়া আমরা প্রত্যেক সময় পড়ে থাকি। আমাদের ইমামগণ, আমাদের আলেমগণ মসজিদে কিংবা অনলাইনে ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে বলে থাকে, আমরা অনেকে এটি পালন করে থাকি আলহামদুলিল্লাহ। এতে আমরা অনেকে ভাবি যে অনেক ফজিলত রয়েছে এবং এটির মাধ্যমে আমরা আমাদের রমজানকে আমরা স্বাগত জানাই এবং এই মাসে আরও বিভিন্ন ধরনের আমল অথবা রোজা, জিকির, সাদকা আরও অনেক কিছু রয়েছে। তো এসব কিছু আমরা শুনে আসছি, দেখে আসছি। আমরা আগে দেখিনি আমাদের সালাফগণ রমজানের পূর্বে কি করতেন। আমাদের সালাফগণ রমজান মাস পাওয়ার আগে তারা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন। হাফেজ ইবনে রজব রাহিমুল্লাহ বলেন, মুয়াল্লা বিন ফজল বলেন, তারা ৬ মাস দোয়া করতেন রমজান মাস পাওয়ার জন্য এবং ৬ মাস দোয়া করতেন তাদের আমলগুলো কবুল হওয়ার জন্য। ইয়াহিয়া বিন কাসির রাহিমুল্লাহ তিনি বলেন, তাদের দোয়ার মধ্যে ছিল, হে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত নিরাপদ রাখুন, রমজানকে আমাদের জন্য নিরাপদ করুন এবং রমজানের আমলগুলো কবুল করে আমার কাছ থেকে রমজানকে বিদায় করবেন। সুবহানাল্লাহ, এভাবে তারা ৬ মাস দোয়া করতেন রমজান পাবে বলে, আমল করতে পারবে বলে এবং পরবর্তীতে আমল যে করেছে সে আমলগুলো যাতে আল্লাহ তাআলা কবুল করে নেন। কিন্তু রজব মাসে আমরা শুনে আসছি যে দোয়া জিকিরগুলো রয়েছে সলাতে পরে কিংবা যে উঠতে বসতে যে কোনোভাবে আমরা একটি দোয়া বিশেষভাবে পাঠ করে থাকি বা অন্য আমলগুলো করে থাকি। এই ব্যাপারে শায়খ উসামিন রহিমুল্লাহ তিনি বলেছেন, রজব মাসের ফজিলত ব্যাপারে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি, এটা অন্যান্য মাসের মতো নেই, একটি সাধারণ মাস, তবে রমজানের মতো নয়, রমজান হচ্ছে আলাদা বিষয়। কিন্তু রজব মাসে কোনো নির্দিষ্ট কোনো সলাত নেই, সিয়াম নেই, কোনো হজ ওমরা কোনো কিছুই নেই। এই ব্যাপারে ইমাম নববী, তারপরে ইবনে রজব রাহিমুল্লাহ, তারপরে আলবানী, আরও অনেক আলেমগণ এই ব্যাপারে বলেছে। এটা জয়ীফ, যার থেকে এই হাদিসটি সংকলন করা হয়েছে, তিনি মুনকার ছিলেন। যাই হোক, যেহেতু দুর্বল সেহেতু আমরা এই আমলটি করতে পারি না। তবে শেখ আব্দুল করিম আল খুদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগ না রমজান, এই হাদিসটি শুধু তা কতটুকু। তিনি জবাবে বলেছেন, এই হাদিসটি সাব্যস্ত নয়, কিন্তু কোনো মুসলিম যদি রমজান পাওয়ার জন্য, রোজা পালন বা কিয়াম সাধনের তাওফিকের জন্য এবং লাইলাতুল কদর পাওয়ার জন্য দোয়া করে, অর্থাৎ সাধারণ দোয়া করে, ইনশাআল্লাহ এতে কোনো অসুবিধা নেই। আর যাই হোক, তো আমরা বুঝতে পারলাম যে রমজান মাসের আগে আমাদের আমল এটুকু থাকবে যে যেকোনো সময় আমরা বলতে পারি রমজানে, যাতে আমরা আমলগুলো করতে পারি, আল্লাহ তাআলা সেই তাওফিক যাতে দান করে, আমাদের সালাফগণ যেভাবে করেছে সেভাবে। কিন্তু এক্সট্রা কোনো এই উদ্দেশ্যে, এই মাসের উদ্দেশ্য করে যদি আপনি করেন তাহলে এটা বেদাত হয়ে চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমরা বেদাতকে পরিহার করি। অন্য অন্য আমলগুলো আছে, আপনি সাধারণভাবে আপনি আমল করতে পারেন, কিন্তু এই মাসে নির্দিষ্ট করে কোনো বাড়তি কোনো ফজিলত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এমনটা যদি চিন্তা করেন তাহলে কিন্তু বেদাত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাওফিক দান করুক। আমিন।